সাধারণত সস্তা ও মুখরোচক হয় কদর রয়েছে রাস্তার খাবারের যা স্ট্রিট ফুড হিসেবে পরিচিত তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশন হয় বলেই প্রায়শই বিভিন্ন রোগের কারণ এই স্ট্রিট ফুড ঢাকার প্রায় সব স্ট্রিট ফুডের দোকানই খোলা আকাশের নিচে যেখানে উন্মুক্ত অবস্থায় খাবার তৈরি বিক্রি ও সাজিয়ে রাখা হয় তাই সব খাবার জীবাণু পোকামাকড় ও মাছি দ্বারা দূষিত হয় রাস্তার এসব খাবারে পুষ্টিগুণ থাকে অতি সামান্য এবং ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে তারপর অনেকেই এসব খাবার কিনে খাচ্ছেন আমরা আসলে বাধ্য হয়ে খাই দেখা যাচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি এখন আমি খুবই তৃষ্ণার্ত তো আমার বাধ্য হয়ে আমার আখের খাতে হচ্ছে অথবা লেবু শরবত খেতে হচ্ছে এগুলো যাতে নষ্ট না হয় জন্য এগুলো ভিতরে হালকা বরফ দেওয়ার কি জিনিসটা আমরা তৈরি করে রাখি আর ভাই রাখলে তো মানুষ মনে করেন দেখা যায় না খায় না বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে ঢাকার রাস্তায় বিক্রি হওয়া আখের রস ছোলা মুড়ি চটপটি সহ ছয় ধরনের খাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু রয়েছে বিক্রেতাদের পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন সম্পর্কে ধারণা না থাকায় খাবারে সহজেই ঢুকে পড়ছে জীবাণু এসব খাবার পর একশো জনের মধ্যে চুয়ান্ন জনেরই হতে পারে ইনফেকশন রোববার সকালে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে জানানো হয় এসব তথ্য গবেষণায় রাস্তায় বিক্রি হওয়া ছোলা মুড়ি চটপটি স্যান্ডউইচ আখের রস অ্যালোভেরা জুস মিক্সড সালাদের মতো ছয় ধরনের খাবারের চারশো পঞ্চাশটি নমুনা সংগ্রহ করা হয় সংগ্রহ করা এসব নমুনায় মানব দেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে যেসব জীবাণু ডায়রিয়া পেটের পীড়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে একটা থেকে দুইটা হবে টাইমটা হচ্ছে মাত্র বিশ মিনিট দূষিত পানি নোংরা গামছা অপরিষ্কার হাত ধুলোবালিময় পরিবেশের কারণে এ ধরনের জীবাণু খাবারের সঙ্গে মিশে যাচ্ছে বলে গবেষণায় উঠে আসে বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় জুসের মগ ও গ্লাস জীবাণুবাহী হয়ে পড়ে ল্যাক অফ নলেজ অফ হাইজিন অফ দ্য ভেন্ডার ইজ ভেরি পুয়ার এটা হচ্ছে বেসিক কারণ আমরা দেখলাম ধরেন ই কলাই পাওয়া গেল সিক্সটি সেভেন স্যাম্পলে সালমোনলা পাওয়া যাচ্ছে ফিফটি টু স্যাম্পলে তারপর যেখানে যেখানে দেখা যাচ্ছে গ্লাসগুলো কন্টামিনেটেড সেখানে আপনার মোস্টলি প্রস্তুত প্রণালীতে সমস্যা আছে জানিয়ে রাস্তার খাবার বর্জনের তাগিদ দেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক সাধারণ মানুষ যত করে সচেতন না হোক তত করে এটা বোধ আমাদের সত্যিকার অর্থে সেটি আমরা আমাদের যে স্মার্ট বাংলাদেশের সাথে আমরা মেলাতে পারবো না স্ট্রিট ফুড বিক্রেতাদের আইনি কাঠামোর মধ্যে আনতে প্রশিক্ষণ ও নিয়মিত নজরদারি করার উপর জোর দেন বক্তারা বাইজিৎ সাদ এখন ঢাকা